আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ। প্রিয় ওমান প্রবাসী ভাইরা, আজ 30 জানুয়ারি 2022 সাল রোজ রবিবার। আজকে ওমানের করোনার সর্বশেষ আপডেটগুলি আপনাদেরকে জানিয়ে দেব। সম্পূর্ণ নিউজটি শুনবেন, আশাগুলি বিস্তারিতভাবে বুঝতে পারবেন। ওমানে গত 3 দিনে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছেন 5,693 জন, অর্থাৎ গত বৃহস্পতিবার আক্রান্ত হয়েছেন 2,389 জন এবং গত শুক্রবার আক্রান্ত হয়েছেন 1,547 জন, আর গতকাল অর্থাৎ শনিবার আক্রান্ত হয়েছেন 1,757 জন। তো সর্বমোট এই 3 দিনের রিপোর্ট অনুযায়ী আজকে করোনার নতুন সংখ্যা দাঁড়িয়েছে 5,693 জন। এটা আসলে খুবই খারাপ দিক। প্রতিদিন ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে 2,000-এর অধিক কিন্তু তারা আক্রান্তের সংখ্যাগুলি দেখাচ্ছে, এবং গত 3 দিনে করোনা থেকে নতুন করে সুস্থ হয়েছেন 4,640 জন, যেখানে গড়ে প্রতিদিন 1,546 জনের উপরে সুস্থতার সংখ্যা দেখিয়েছে। এদিকে গত 3 দিনে নতুন করে মৃত্যুবরণ করেছেন 9 জন, যেখানে গড়ে প্রতিদিন 3 জনের মৃত্যুবরণের রেকর্ড করা হয়েছে, এবং গত 24 ঘন্টায় হসপিটালে নতুন করে ভর্তি হয়েছেন 98 জন, বর্তমানে আইসিইউতে আছেন 53 জন, এবং বর্তমানে হসপিটালে চিকিৎসাধীন রয়েছেন 299 জন। এই পর্যন্ত ওমানে সর্বমোট করোনা আক্রান্ত হয়েছেন 3,37,460 জন, এবং এই পর্যন্ত ওমানে সর্বমোট করোনা থেকে সুস্থ হয়েছেন 3,13,465 জন। এই পর্যন্ত সর্বমোট ওমানে করোনায় মৃত্যুবরণ করেছেন 4,143 জন। ওমানে বর্তমানে সুস্থের হার সংখ্যা দাঁড়িয়েছে 93.2%। তো বন্ধুরা, দিন দিন কিন্তু করোনার যে আক্রান্তের সংখ্যাটা ওমানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের দেওয়া তথ্য অনুযায়ী, এটা দিন দিন কিন্তু অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পাচ্ছে, মৃত্যুর সংখ্যা প্লাস পাশাপাশি আক্রান্তের সংখ্যা। তো আমরা সবাই যার যার নিজের থেকে সেফ মতো চলার চেষ্টা করব, আর নিজে সেফ থাকবেন এবং অপর বাইকে সেফ থাকার জন্য সতর্ক করবেন। নিজে জানুন, শেয়ার করে অপর বাইকে জানার সুযোগ করে দিন। ইনশাআল্লাহ পরবর্তীতে আবার কোনো নিউজ আপডেট নিয়ে হাজির হব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।